বন্ধুরা, আমরা এখানে বংশগতির কারণে আরও একটা রোগ, থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে জানব। এটি একটি বংশ পরম্পরার রোগ, অর্থাৎ পিতা মাতা থেকে সন্তানদের মধ্যে এই রোগটি আসে। এটি একটি খুবই দারুণ কষ্টের রোগ, এটা সম্পর্কে আমরা এখন জেনে নিই। লোহিত রক্তকণিকা মূলত এই রোগের কারণে লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হয়। লোহিত রক্তকণিকার অস্বাভাবিকতাজনিত এই রোগটা হয়ে থাকে। লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যাওয়ার ফলে রোগী রক্তশূন্যতায় ভোগে এবং একসময় মারা যায়। আক্রান্ত রোগীকে প্রতি মাসে মাসে রক্ত দিতে হয়। অনেক সময় রক্তশূন্যতায় রোগী মারাই যায়। থ্যালাসেমিয়া রোগটা দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে মেজর থ্যালাসেমিয়া, একটা হচ্ছে মাইনর থ্যালাসেমিয়া। তার আগে আমরা একটু জেনে নিই, লোহিত রক্তকণিকা মূলত দুই প্রকার, আলফা গ্লোবিউলিন আর বেটা গ্লোবিউলিন। থ্যালাসেমিয়া রোগীর এই দুটি কোষের দুটি প্রোটিন জিন নষ্ট হয়ে যায়, ফলে ত্রুটিপূর্ণ লোহিত রক্তকণিকা উৎপাদিত হয়। আলফা থ্যালাসেমিয়া তখনই হবে যখন আলফা গ্লোবিউলিন তৈরির জিন অনুপস্থিত থাকে বা নষ্ট হয়ে যায়, আর বেটা গ্লোবিউলিন যখন নষ্ট প্রোটিন উৎপাদন নষ্ট হয়ে যায় তখন তাকে হচ্ছে বেটা গ্লোবিউলিন থ্যালাসেমিয়া বলা হয়ে থাকে। এবং এটা এ ধরনের রোগ সাধারণত ভূমধ্যসাগরীয় এলাকার মধ্যে দেখা যায়, আর দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, চীন ও আফ্রিকা এ ধরনের মানুষের মধ্যে আলফা গ্লোবিউলিন থ্যালাসেমিয়াটা বেশি দেখা যায়। এই থ্যালাসেমিয়াকে আবার দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, মেজর থ্যালাসেমিয়া আর মাইনর থ্যালাসেমিয়া। মেজর থ্যালাসেমিয়া রোগী তাদেরকে বলা হচ্ছে যারা এই জিনটা বাবা এবং মা দুজনে থেকে পেয়ে থাকে, অর্থাৎ কারোর বাবা এবং মা দুজনের মধ্যেই যদি থ্যালাসেমিয়া রোগটা থাকে, সন্তানও মেজর থ্যালাসেমিয়া রোগী হয়ে যাবে। এবং এটা বেশ ভীষণ ভয়ঙ্কর একটা রোগ, এতে সন্তানের মৃত্যু অনিবার্য থাকে। অনেক সময় মাতৃগর্ভে সন্তান মারা যায়। মাইনর থ্যালাসেমিয়া হচ্ছে বাবা অথবা মা যে কোনো একজন থেকে এই রোগটা পেয়ে থাকে। তবে এই রোগের আসার বিষয় হচ্ছে, এই রোগে শিশু মারা যায় না, তবে সে বাহক হিসেবে কাজ করে। অর্থাৎ বাবা অথবা মা থেকে কেউ যদি থ্যালাসেমিয়া রোগটা পেয়ে থাকে, তার নিজের থ্যালাসেমিয়া না হলেও তার সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। থ্যালাসেমিয়া হচ্ছে সেই রোগ যে রোগে লোহিত রক্তকণিকাগুলো ধ্বংসপ্রাপ্ত হয় বা পরিবর্তিত হয়ে যায়, ফলে রোগীর দেহে রক্তশূন্যতা হয়। রোগী রক্তশূন্যতায় ভোগে এবং রক্তশূন্যতায় ভুগতে ভুগতে একসময় মারা যায়। লোহিত রক্তকণিকা দুই প্রকার, আলফা গ্লোবিউলিন লোহিত রক্তকণিকা আর বেটা গ্লোবিউলিন প্রোটিন যাদের থাকে তাদের বেটা গ্লোবিউলিন লোহিত রক্তকণিকা বলা হয়ে থাকে। থ্যালাসেমিয়ার ফলে যাদের আলফা গ্লোবিউলিন প্রোটিনটা নষ্ট হয় তারা আলফা গ্লোবিউলিন, এবং এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায়, চীন এ ধরনের জনগণের মধ্যে বেশি দেখা যায়। আর বেটা গ্লোবিউলিন প্রোটিনটা নষ্ট হয় যাদের, তারা হচ্ছে মূলত ভূমধ্যসাগরীয় জনগণ, এদের মধ্যে এই রোগটা দেখা যায়। মেজর ও মাইনার থ্যালাসেমিয়া নামেও থ্যালাসেমিয়াকে দুইভাগে ভাগ করা হয়েছে। যখন কোনো শিশু বা কোনো সন্তান বাবা মা উভয়ের কাছ থেকেই থ্যালাসেমিয়া রোগটা পাচ্ছে, তখন তাকে মেজর থ্যালাসেমিয়া বা মেজর থ্যালাসেমিয়া বলা হয়ে থাকে। শুধু বাবা অথবা শুধু মার থেকে পেলে সন্তানের থ্যালাসেমিয়া হয় না, তবে সে বাহক হিসেবে কাজ করে, তার নিজের না হলেও তার সন্তানের থ্যালাসেমিয়া রোগটা বাহিত হয়ে যায়। থ্যালাসেমিয়া কী এ সম্পর্কে, এই রোগ সম্পর্কে আশা করি তোমাদের সবারই একটা পরিষ্কার ধারণা হয়েছে এই ভিডিওর মাধ্যমে। আজকে এখানেই শেষ করি।